জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান আর নেই। ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন নাসিম ওসমান। উন্নত চিকিৎসার জন্য গত 18 এপ্রিল দেরাদুনে গিয়েছিলেন তিনি। নাসিম ওসমানের লাশ দেশে আনা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তার ছোট ভাই ও নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নাসিম ওসমান স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন।